আহিছো যেতু সমগ্র দেশতে বর্তমান দুর্গা পূজার উখলমাখল পরিবেশ রাজ্যটোর ইয়ার ব্যতিক্রম নহয় সমান্তরালভাবে বাংলাদেশত যে সকল হিন্দু লোক প্রবাসী হিন্দু সকলে বসবাস করে বা বাংলাদেশের যে সকলে হিন্দু লোক থাকে তেওঁলোকে দুর্গা পূজা তাত প্রতি বছরে পালন করে আহিছে আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত তেনে ধরনের দুর্গোৎসবের সময়সোয়া যাতে নিজের পরিয়ালের পর আঁতরি থাকা সেই সকল লোকের মাজত যাতে সেই মিলা প্রীতি বা সেই উৎসবের পরিবেশ এটা যাতে জিয়াই থাকে বা বর্তাই রাখবা যায় তারপরে প্রতি বছরে চট্টগ্রামত দুর্গা পূজা পাতি পালন করে অহা হয়েছে কিন্তু এবার বাংলাদেশের চট্টগ্রামত যাগ দুর্গা পূজার আয়োজন করা হল সেই দুর্গা পূজা ভাগতে এক অথন্তর সংঘটিত হয়েছে আর যাক লই বিতর্ক অব্যাহত আছে চট্টগ্রামের এখন পূজা মণ্ডপত ইসলামিক গান পরিবেশনক লৈ সৃষ্টি হয়েছে বিতর্কর বিতর্কর সূচনা হয়েছে এখন মঞ্চত গীত পরিবেশন করেছিল আর সেয়া গীত আছিল ইসলামিক গীত গতি এই গীতে তা যখন উপস্থিত দর্শক আছিল সেই উপস্থিত দর্শক সকল বা ভক্তপ্রাণ রাইজর মাজত এই গীতক লৈ কিন্তু যথেষ্ট বিতর্কর সূচনা হওয়া পরিলক্ষিত হয়েছে যেহেতু বৃহস্পতিবারে সন্ধ্যা 7 বজাত পূজা মণ্ডপর কাষতে থাকা মঞ্চত উঠি ইসলামিক গীত পরিবেশন করে 6 জনকৈ লোকে অর্থাৎ পূজা মণ্ডপ সচরাচর যে ধরনের সন্ধ্যার ভাগলৈ সাংস্কৃতিক কার্যসূচীর আয়োজন করা হয় তেনেধরণে পূজা মণ্ডপর কাষতে পৃথক এখন মঞ্চ আছিল সেই মঞ্চখনতেই সাংস্কৃতিক গীত নৃত্য পরিবেশন করা হয়েছিল আর সেইভাবে একটা গ্রুপক নিমন্ত্রণ জানাইছিল পূজা কমিটিয়ে 6 জনীয় একটা দলক আমন্ত্রণ জানাইছিল সেই অনুষ্ঠানত সেই দুর্গা পূজার অনুষ্ঠানত গীত পরিবেশন করবলৈ আর এই 6 গৰাকী ব্যক্তিয়ে বা 6 গৰাকী শিল্পীয়ে যেতিয়া মঞ্চত উঠি গীত পরিবেশন করলে সেই গীত শুনি হতভম্ব হয়ে পড়েছে আয়োজক কমিটি লগতে ভক্ত প্রাণ রাইজ আর যখন দর্শক তার উপস্থিত আছিল মাজত কিন্তু যথেষ্ট প্রতিক্রিয়া বিরাজ করা পরিলক্ষিত হয়েছে পূজা কমিটিয়ে চট্টগ্রাম কালচারেল একাডেমি নামৰ এটা অনুষ্ঠানক গীত পরিবেশনের আমন্ত্রণ জানাইছিল এই দলটুক আর এই দলটোর সদস্য 6 জনে ইসলামিক গীত পরিবেশন করলে ইয়াতে থকা তারপরে তাত থকা উপস্থিত দর্শক সকলের মাজত যথেষ্ট এক প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে আর একাংশ লোকে অভিযোগ করেছে যে দলটো জামায়াত ইসলাম আর ছাত্র শিবিরর আছিল গতি যার সাম্প্রদায়িক বিষবাস্প বিয়পাবরা কট্টর ইসলামিক গীত পরিবেশন করেছিল এই দলটোয়ে গতি কট্টর ইসলামিক গীত পরিবেশন করেছিল এই দলটোয়ে আর সাম্প্রদায়িক বিষবাস্প বিয়পাই পেলাইছিল এই দলটোয়ে তার যার এই লোকসকলের মাজত যথেষ্ট বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করা পরিলক্ষিত হয়েছে চট্টগ্রাম আরক্ষী ইতিমধ্যে এই সম্পর্কত গীত পরিবেশন করা শহীদুল করিম আর নুরুর ইসলাম নামৰ 2 জন লোকক ইতিমধ্যে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে গ্রেপ্তার করেছে আর সমগ্র ঘটনা যেহেতু পূজার পরিবেশ পূজাত সচরাচর পূজা সমূহত উৎসব পার্বণের বতরত সকলের মন আনন্দ উল্লাসে ভরি পড়ে কিন্তু যেতিয়াই এই দলটোয়ে তাত সেই মঞ্চখনত উঠি গৈ পূজার একটা পরিবেশ যেহেতু ধর্মীয় পরম্পরা রক্ষা করে তেনে ধরনের গীত পরিবেশন করব নালাগিছিল কিন্তু যে সকল উপস্থিত লোক আছে তেওঁলোকে অভিযোগ করেছে যে দলটো জামায়াত ইসলাম আর ছাত্র শিবিরর গতি সাম্প্রদায়িক বিষবাস্প বিয়পাবরা কট্টর ইসলামিক গীত পরিবেশন করেছিল যি গীত সমূহ শুনি তাত উপস্থিত থাকা যে সকল শ্রোতা আছিল দর্শক আর ভক্তপ্রাণ রাইজ আছিল তেওঁলোকৰ মাজত এনে ধরনের একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সকলে সেই দলটোক কিয় তালৈ আমন্ত্রণ জানা হল বা সেই দলটোয়ে কিয় এনে ধরনের কট্টর গীত পরিবেশন করলে তাক এতিয়া কট্টর ইসলামিক গীত কিয় পরিবেশন করলে তাক লৈ সকলের মাজত যথেষ্ট চর্চা বা প্রতিক্রিয়া বিরাজ করা পরিলক্ষিত হল আর সকলে বিচারিছিল যে একটা সুস্থ বাতাবরণ আর সেই সমূহ পরিবেশত বা সেই সমূহ উৎসব পার্বণের বতর দেখবলে পাওয়া যায় যে সকলে বিচারে একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর বাতাবরণ সুস্থ একটা মানসিকতা লৈ সকলে তাতে যায় একটা পজিটিভ ভাইব লোবলৈ কিন্তু সেই সময়তে যদি এনে ধরনের ইসলামিক গীত তাত পরিবেশন করে যেহেতু হিন্দুসকলে অতি আদরে পাতিছিল এই পূজা ভাগ গতি তাতে এনে ধরনের ইসলামিক গীত পরিবেশন করাক লৈ সকলের মাজত যথেষ্ট প্রতিক্রিয়া বিরাজ করা পরিলক্ষিত হয়েছে আর ইতিমধ্যেই এই সমগ্র ঘটনা সন্দর্ভত আরক্ষীক অভিযোগ দিয়া হল যেহেতু এই যেতিয়া গীত এই লোকসকলে অংশগ্রহণ করে যেটা সেই গীত পরিবেশন করলে সেই গীত পরিবেশন করার পিছতেই সকলের মাজত বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করা পরিলক্ষিত হয়েছে আর তারপর দেখবলে পাওয়া গল যে এনে ধরনের একটা পরিবেশ সৃষ্টি হল আর সকলে তারপরে আরক্ষীক অভিযোগ দিলে আর চট্টগ্রাম আরক্ষীয় ইতিমধ্যে সম্পর্কত গীত পরিবেশন করা শহীদুল করিম আর নুরুর ইসলাম এই 2 জনক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কিয় পূজার একটা পরিবেশ যত মঞ্চত গীত পরিবেশন করবলে আমন্ত্রণ জানা হয়েছে আর সেই মঞ্চতে কট্টর ইসলামিক গীত কিয় পরিবেশন করলে বা এনে ধরনের গীত কিয় পরিবেশন করবল হল সচরাচর
Zihomu Stanot, Zoda Slot as an Andre Git Poribishan Kore Hilpi Hokola Tenetron Git Basonicore, Zodi Bidello Poribek Take Tat or no Git Poribishan Kuribolage, by an Edhonor at a Puza, Supermona Botrot, Teluko Git Gaboloi, Amontronzona Hosilgotike, A Git Gabolo, Amontronzona Pisotelke, Cutter Islamic Git Poribishan Kurile, Taklo Ita Prostan Tapon Hoser, Hebabe, Aroki, even a Sotogram Aroki, Homogra Kotana Honova, so he do Kori, Maru Nuru Islam number, it is on a Grepta Kurse, or Teluko, even a Jera Solatoka Hoser, A Dol to Toka. A group to Toka and Sozanaku, it even Hutaposa Kora Hose, Kinu Grepta Kora Hose, Duzonok, Sohidul Islam, Sohidul Korim, Aru Nuru Islam, Duzonok, it even a Grepta Kurse, our Homogra Kotanak into Bangladesh, a Hindu Hokolamaza, Sotogram, Durga Puja, Jotesto, at a particular Biaskora, Purakita Hall.